ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডনের সম্মানসূচক ডক্টরেট ফিরিয়ে দিলেন আলোকচিত্রী শহীদুল ইসলাম। আলোকচিত্র এবং আন্দোলনের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2022 সালের 7 জুলাই শহীদুল আলমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছিল। ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফটোগ্রাফি অ্যাক্টিভিজমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ UAL শহীদুল আলমকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। 2022 সালের 8 জুলাই লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে তিনি ডিগ্রিটি গ্রহণ করেন। এক বিবৃতিতে আলোকচিত্রী শহীদুল আলম বলেন, সেই সময় আর্ট এবং ডিজাইনের ক্ষেত্রে UAL ছিল বিশ্বের শীর্ষ 2 বিশ্ববিদ্যালয়ের একটি। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে UAL এর চ্যান্সেলর গ্রেসন পেরি থেকে ডিগ্রিটি গ্রহণ করেছিলাম, কারণ UAL একাডেমিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। শহীদুল আলম বলেন, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন জেমস পুর্নেল নামে একজন স্বীকৃত জায়নবাদী, কিন্তু UAL এর শিক্ষার্থীরা ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গাজার যুদ্ধবিরতির আহ্বান জানানোর দাবিতে ব্রিটেনের শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছে দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এই স্বস্তি কেটে যায় যখন দেখি UAL প্রশাসন, বিশেষ করে বর্তমান ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের অবস্থান থেকে যোজন যোজন দূরে। তিনি বলেন, শিক্ষার্থীরা বারবার বলছে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, তাদেরকে ছকে ফেলা হচ্ছে, তারা উপেক্ষিত। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে পুমা, কর্নেট, LVMH, লরিয়েল সহ ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোজিক্যাল রিসার্চ, শেনকার ইঞ্জিনিয়ারিং এবং বেজালের একাডেমি অব আর্টস অ্যান্ড ডিজাইন সহ অন্যান্য ইসরায়েলি বা ইসরায়েল অনুষঙ্গী সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে UAL ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবাদ এবং চলমান গণহত্যার অংশীদার। শিক্ষার্থীরা এই অংশীদারিত্বের অবসান দাবি করছে। শহীদুল আলম বলেন, এই পরিপ্রেক্ষিতে আমি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সঙ্গে যুক্ত থাকতে চাই না। তিনি LCC-র ডিন অব মিডিয়া স্টিফেন ক্রসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি তার সম্মানসূচক ডক্টরেটটি ফিরিয়ে দিচ্ছেন। আলোকচিত্র এবং আন্দোলনের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদুল আলমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছিল। শহীদুল আলম একই সঙ্গে রিক পিকচার লাইব্রেরি, পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ও মেজরিটি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা। তিনি 1983 সালে লন্ডনের বেডফোর্ড কলেজ থেকে জৈব রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।